শিবপুরে শীতার্তদের মাঝে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের কম্বল বিতরণ। নরসিংদীর শিবপুর থেকে শেখ মানিকের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। নতুন নতুন আপডেট সংবাদ পেতে এখন সাবস্ক্রাইব দেখছেন চেতনা টিভি। ঘন কুয়াশায় আর কনকনে বাতাসে জেঁকে বসেছে শীত। শীতের এই তীব্রতায় বিপন্ন নির্ণয়ের মানুষ তীব্র হিমেল বাতাসে ও প্রচণ্ড শীতে কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হতে পারছেন না অনেক দিন মজুর। এই সময়ে নরসিংদীর শীতপুরে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে এগিয়ে আসে ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফাউন্ডেশন। এবার বিকেলে উপজেলার মাসিনপুর ইউনিয়নের দত্তের গাঁও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনামাজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন ফিরোজা আরিফ ফাউন্ডেশনের পরিচালক ফখরুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন মাসিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইয়া, ফাতেমা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন। সার্বিক সহযোগিতায় ছিল ফাতেমা টেক্সটাইল। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে